কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে এই ব্লগে আমি দীপাবলির আগের দিনের ভিডিও শেয়ার করব। আমাদের কোয়ার্টারের বিল্ডিং এর পাশে কিছু গাছের ডালগুলো কেটে দেয়া হয়েছিল, সেই ডালগুলো তুলে নিয়ে যাচ্ছে দেখুন ট্রাক্টরে করে। ছেলে ও বর মিলে দুজনে মার্কেটে গিয়েছিল, মার্কেট থেকে কি কি নিয়ে এসেছে চলুন একবার দেখাই আপনাদের। বর নিয়ে এসেছে বেসন, এদিকে ছেলে নিয়ে এসেছে বোম পটাকা তারাকাঠি। এই যে বলছে দেখুন, এগুলোকে বলছে, আমি জিজ্ঞাসা করছি এগুলো কি, ও বলছে এগুলো আনো। বর এদিকে কি কি নিয়ে এসেছে তার হিসাব করতে ব্যস্ত, এদিকে ছেলে দেখুন দেখাচ্ছে কি কি বোম নিয়েছে, একে একে দেখাচ্ছে সব বোমগুলো, বোম ও পটাকাগুলো। বর এদিকে টুনি বাল্ব এনেছে, লাইট এনেছে, মোমবাতি এনেছে, টুনি বাল্ব গুলো ব্যালকনিতে লাগানোর জন্য নিয়ে এসেছে। এখন আমরা সবাই মিলে চলে এসেছি ব্যালকনিতে, ব্যালকনিতে টুনি বাল্ব গুলো লাগাবো। তো আমার বরকে একটু হেল্প করতে হবে, এদিকে ছেলে আমি আমার বর তিনজনে মিলে এটা লাগাবো। দুটো টুনি বাল্ব এনেছে, একটা সাদা তারের একটা কালো তারের, দুটোতেই জড়ানো আছে, সেগুলো ছাড়াচ্ছি। কালকে দিওয়ালি তো আজকে সবগুলো লাগাতে হবে। সাদা তারের লাইটটি পাকানো ছাড়ানো হয়ে গেছে, এইবার সাদা তারটিকে একে একে ধরে দিচ্ছি, বর ঠিকভাবে লাগিয়ে দিচ্ছে। এই সাদা তারটি ব্যালকনির সামনের দিকে লাগাচ্ছি, উপরে হলে এদিকে সূর্যি মামা উকি দিচ্ছে।
সাদা তারের টুনি বাল্বটি লাগানো হয়ে গেছে। এইবার কালো তারের টুনি বাল্বটি সাইডের দিকে লাগাবে। টাইম শেষ হয়নি, দাও আমাকে দাও। টুনি বাল্বগুলো লাগানো হয়ে গেছে। এইবার পুরো ব্যালকনিটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে। লাইট জ্বললে তো খুব সুন্দর লাগবে দেখতে। এই দিকটা হচ্ছে ব্যালকনির সাইডের দিক। আমি একবার দিনের বেলায় লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি, দিনের বেলায় এরকম লুক আসছে, রাত্রে আরও সুন্দর লাগবে দেখতে। এই ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।